আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে ট্রু লাভ ইমো চ্যানেলের আরও একটি নতুন স্টোরিতে। আজকে আমরা যার লাইফ স্টোরি নিয়ে কথা বলবো, সে মেয়ের নাম হচ্ছে কাকলি আক্তার। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কাকলি আক্তারের লাইফ স্টোরি নিয়ে কথা বলবো, আর ভিডিওটি টানা খিচা করলে কিছু বুঝবেন না, সম্পূর্ণ দেখুন, বিস্তারিত বুঝতে পারবেন, এবং যোগাযোগ নাম্বার বা অন্যান্য সব ব্যবস্থা আমাদের ভিডিওতে করা থাকবে। আর যা যা করার দরকার, লাইক শেয়ার কমেন্ট আপনারা করে দিন। কাকলি আক্তারের বয়স হচ্ছে 21 বছর, উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি, বর্তমানে ঠিকানা ঢাকায়, স্থায়ী ঠিকানা উত্তরবঙ্গ, বর্তমান পেশা ব্যবসায়ী, মেয়ে বিজনেসম্যান আর কি, মাসিক ইনকাম 1 লাখ টাকা। পারিবারিক অবস্থা ধনী পরিবারের, আর মানে জব করে সে, বিজনেস করে সেটা তো বললামই। ওজন 55 কেজি, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি কমপ্লিট, আর্থিক অবস্থা ধনী সেটা তো বললামই, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, বাবা তাও বিজনেসম্যান, মানে তাদের গার্মেন্টস আছে আর কি, গার্মেন্টসে জব বিজনেস করে, বাবা মেয়ে MD আর কি গার্মেন্টসের, ছোটোখাটো গার্মেন্টস, তেমন বড় আকারে বা বড় সড়ো এরকম না, ছোটোখাটো গার্মেন্টস, সেটাও তারা উল্লেখ করে দিছে। ভাই বোন সংখ্যা 2 বোন 1 ভাই, ভাই বড়, মেয়ে মেজো আর কি, মেয়ের ছোটো আর একটা বোন আছে, মা গৃহিণী, বাসায় থাকেন। এবার তারা যেমন পাত্র চাচ্ছেন আর কি, মধ্যবিত্ত অথবা ধনী পরিবারের হলে ভালো হয়, ঢাকার ভিতরে হলে ভালো হয়, ঢাকা ছাড়া অন্য জেলার হলেও আপনারা যোগাযোগ করে দেখতে পারেন, সমস্যা নাই। তবে অবিবাহিত হতে হবে অবশ্যই, পড়াশোনা SSC বা SSC এরকম হতে হবে, আর কম হলে হবে না। আর প্রবাসী কেউ থেকে থাকলে তারাও যোগাযোগ করতে পারেন, করে দেখতে পারেন অবশ্যই। আর যৌতুক না, মানে মেয়ে যে বিয়ে করবে, মানে মেয়ের সাথে ওই গয়নাগাটি সহকারে আর কি 10 লক্ষ টাকার মতো উপহার হিসেবে দেওয়া হবে। তো এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন। আর যোগাযোগ করবেন কিভাবে, যোগাযোগের জন্য যে ফোন নাম্বারটি আমাদেরকে দেওয়া হয়েছে, যোগাযোগ নাম্বার 01707044587। যোগাযোগের ফোন নাম্বারটি আমি আবারও বলতেছি, 01707044587। এটা হচ্ছে যোগাযোগের ফোন নাম্বার। আপনারা যারা ফ্যামিলিগতভাবে বিয়ে করতে ইচ্ছুক আছেন, তারা এই নাম্বারটায় ফোন দিয়ে অন্য অন্য বিস্তারিত বা অন্য অনেক কিছুই জানার থাকে বিয়ের বিষয়ে, সেগুলো আপনারা জেনে নিতে পারবেন। আর সরাসরি দেখা না করে আর্থিক লেনদেন করবেন না, কারণ আমাদের চ্যানেলটা হচ্ছে একটা মাধ্যম, মানে পাত্রী সন্ধান বা জীবন হিস্টোরি এগুলো তুলে ধরার শুধু উদ্যম কাজ হচ্ছে আমাদের। তো সরাসরি দেখা না করে আর্থিক লেনদেন করে যদি আপনারা ক্ষতিগ্রস্ত হন, আমাদের চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ, ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি।